শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে আসার বিরোধিতা করে কোচবিহার থেকে নরেন্দ্র মোদী গো ব্যাক স্লোগান তুলেন সমাজের সর্বস্তরের নাগরিকেরা। এদিন নরেন্দ্র মোদীর গো ব্যাক এর পাশাপাশি কালো পতাকা নিয়ে কোচবিহার শহরে মিছিলে সামিল হন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি সমাজের বিভিন্ন অংশের মানুষ। এদিন CPIM কোচবিহার জেলার সদর দপ্তরের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনন্ত রায়, রাজ্যসভার প্রাক্তন সাংসদ তারিণী রায়, প্রাক্তন বিধায়ক দীপক সরকার, কোচবিহার পুরসভার বিরোধী দলনেতা মহানন্দ সাহা, শ্রমিক নেতা রবীন্দ্র রায় প্রমুখ। একদিকে NRC, CAA এবং NPR এর মধ্য দিয়ে দেশের মানুষকে এক ভয়াবহ সমস্যার মুখে ফেলছেন তিনি। এর পাশাপাশি তার এবং তার দলের সর্বোচ্চ নেতাদের প্রচ্ছন্ন মদতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের ওপর ভয়াবহ আক্রমণ শানিত করেছে বহিরাগত RSS বাহিনী। এরই প্রতিবাদে সোচ্চার হয়েই এই মিছিল বলে জানান রাজ্যসভার প্রাক্তন সদস্য তারিণী রায়। কোচবিহার থেকে কিংশুক দত্তের রিপোর্ট। আজকের মিছিলটা হচ্ছে নরেন্দ্র মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গ সফরে উনি এসেছেন। আজকে গোটা রাজ্য জুড়েই শুধু বামপন্থীরা না, তার সঙ্গে বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সকলেই আজকে বলছে নরেন্দ্র মোদী, সে তো NRC, তারপরে CAA, NPR এই যে বিষয়গুলো নিয়ে তার ভূমিকা, প্রধানমন্ত্রী আজকে নরেন্দ্র মোদী এবং বিজেপি দলের যে ভূমিকা, এইটার তীব্র প্রতিবাদ হচ্ছে দেশ জুড়ে, আমাদের রাজ্য হচ্ছে। তারপরে উনি এই রাজ্য সফরে আসছেন, আসাম উনি বাতিল করেছেন বিক্ষোভের জন্য, যার জন্য রাজ্যের সর্বত্র আজকে মোদি গো ব্যাক এই স্লোগান নিয়ে সমস্ত জায়গায় কলকাতাতে মিছিল হচ্ছে, এয়ারপোর্টে হয়েছে, আজকে জেলার বিভিন্ন জেলা কেন্দ্রগুলোতেও একই ধরনের বিক্ষোভ হচ্ছে, হবে। আমাদের কর্মসূচিটা এখানে সেইভাবেই নেওয়া হয়েছে, এখানে কোনো রাজনৈতিক ঝান্ডা থাকবে না, আজকে রাজনৈতিক ঝান্ডা বাদ দিয়ে সবাইকে নিয়ে এই মিছিলটা হবে নরেন্দ্র মোদী গো ব্যাক, এই মিছিলটাই হবে, এবং কালো পতাকা নিয়ে আমাদের ব্যানার নিয়ে এই মিছিলটা আসবে।